नमस्कार, वेलकम टू साधनास किचन। आज के आमरा माछेर माथा दिए मुड़ी घंट बनाबो। तार जोन्नो माछेर माथा नियेछि दुटो माथा, चार टुकरो आछे एखाने। गोविंदभोग चार नियेछि एक कप, आर एरी छोटो मापेर आर एकटा आछे, ओटा डाल नियेछि। शुधु केउ चाल दिएओ करते पारेन, आबार शुधु डाल दिएओ करा जाय। आमि दुटोके मिशिये एकसाथेई करबो। आर नियेछि आलू कड़ाईशुटी, और एटाके नून हलुद माखिए रेखेछि। एटाके आमि भेजे नि, ভাজতে দিয়ে আমি চালটা ধুয়ে দেব। গরম হয়ে গেছে, আমরা এখন মাছের মাথাগুলো ভেজে নেব। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। आलू भाजा हो गए, आलू तो हमें तुले नेब। কড়াইতে আমি ঘি দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে। ঘিয়ের মধ্যে কাজু বাদাম একটু হালকা করে ভেজে নেব। ঘিয়ের মধ্যে একটু কিশমিস দেব, হালকা ব্রাউন হয়েছে। এর উপরে চাল আর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, এই চাল আর ডালটা দিয়ে ভালো করে ভাজবো। চালটা একটু ভালো করে ভেজে নেব। আমাদের চাল আর ডালটা ভাজা হয়ে গেছে, একটার পর একটা গায়ে থেকে ছেড়ে গেছে। এটাকে আমরা নামিয়ে নেব। আমরা এবারে কড়াইতে তেল আর ঘি দিয়ে রান্নাটা করব। চামচ ঘি দিলাম, একটু সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে তেজপাতা, এরপর শুকনো লঙ্কা, একটু গরম মশলা, একটু জিরে, এর উপরে একটু আদা। ভালো করে মেলে আমরা এর পরে একে একে মশলা দেবো। জিরে ধনে গুঁড়ো একসাথে মিশানো আছে, গুঁড়ো আমি দেড় চামচ মতো দিয়ে দিলাম। এটা ভালো করে কষে নেব, একটু জল দেব। এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেব। মশলার মতো আমরা আলুতে মাছে দেওয়া আছে, পরে চাল দেব যখন তখন একটু দেব। নুন দিয়ে আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি এখন কড়াইশুঁটিগুলো দেব, মশলাটা প্রায়
কষা হয়েই গেছে। এরপর আলু দেব। এরপর দেব আমরা মাছের মাথাগুলো। আমি এখন ভাঙিনি, পরে ভেঙে দেবো রাত্রে রাত্রে। এবার আমি চালটাকে দিয়ে দেবো, যে চালটাকে আমি ভেজে রেখেছিলাম চালটাকে দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি এর উপরে জল দেবো। জল দেবো হচ্ছে গরম জল দেবো আমি, আর এক কাপ চাল নিয়েছিলাম, এক কাপ চালের জন্য দু কাপ জল নেব নিয়েছি, আর হচ্ছে আর এক কাপ ডাল ছিল, ডালের জন্য আমি দু কাপ জল নিয়েছি। জলটা আমার শুকানো আছে, জলটা আমি একটু কষে জলটা দিয়ে দেবো। এখন আমি গরম জলটা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে রেখে দেব, আর আমার স্লোতেই আছে, 10 মিনিট থাক। আমি ঢাকাটা খুলছি, আমার চালের জন্য নুন দেওয়া হয়নি, আমি এবার একটু নুন দিয়ে দেব, কারণ মাছে আলুতে নুন রয়েছে চালের মতো, অল্প করে নুন দেব। ভিজে দেব, এবার আমরা এটাকে খুলে দেখতে এর মধ্যে আমরা কটা কাঁচা লঙ্কা গোটা আর একটু চিনি একটু গরম মশলা একটু ধনে পাতা আর একটু ঘি এটা দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে, দেখুন কত সুন্দর হয়েছে আমাদের রেডি মুড়ি ঘন্ট।